অসুস্থ ও বৃদ্ধ রোজাও নামাজ আদায় করতে পারেন না সুতরাং রোজাও নামাজের কাফারা দেওয়ার বিধান কী এবং এই কাফফারা কাদেরকে দেওয়া যাবে করে জানাবেন যদি এমন পর্যায়ের হয় যে তিনি সিয়াম পালন করার মতো সামর্থ্য নাই তাহলে তিনি কাফারানো ফিদিয়া দিবেন প্রত্যেকটি সিয়ামের এগরিস্টে একজন ব্যক্তিকে একবেলা খাবার ব্যবস্থা করবেন এটা শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য আর অসুস্থ বৃদ্ধ যেই পর্যায়ে হোক না কেন তার যদি হুঁশ থাকে তিনি সলাৎ বুঝেন তাহলে তিনি ইশারায় সলাত আদায় করবেন ইশারায় স্বলাত আদায় করবেন সেক্ষেত্রে তাকে কেউ সহযোগিতা করে সলাত আদায়ের জন্য স্মরণ করে দিতে পারেন ইশারায় তিনি সলাত আদায় করলে তার সলাথ হয়ে যাবে আর এই ক্ষেত্রে তিনি সলাতে জমাও করতে পারবেন একসাথে জোহর আসর একসাথে মাগরি পেশা আদায় করতে পারবেন তবে তিনি সলাত আদায় করবেন কারণ সলাতের কাজা কাফারা কিছুই নেই সলাতের জন্য কোনো ধরনের বা বাফি দিয়ে নেই সুতরাং তিনি আদায় করবেন যদি তার সলাতের জন্য কোনো সেন্সই না থাকে এমন পর্যায়ে অসুস্থ যে সলাতের সেন্স নেই অনেকের আছে যে তিনি ঠিক আছেন কিন্তু তার সেন্স নেই তাহলে এটাকে বলা হয় তাকে ফেখের পরিভাষায় ইনি মঞ্জিয়াতুল খারিফ এমন পর্যায়ে চলে গেছে যে মাথার কি কিছু অংশ কী হয়ে গেছে মানে বিকৃত হয়ে গেছে পরিমাণ হয়ে গেছে কাজ করছে না তাহলে তার উপর সরাত নেই তাহলে তার উপর সরাতেই নেই কিন্তু যদি এই পর্যায়ে না যায় যেমন অনেক স্মৃতিবম হয়ে যায় স্মৃতিবম হয়ে গেলে তিনি সরাত আদায় করবেন কীভাবে তাকে তো সরাত বলে বুঝি না এরকম হয়ে গেলে তাহলে সে ব্যক্তি নেই না তার সরাতের মধ্যে নেই তিনি সরাত আদায় করতে হবে না বাকি শুধুমাত্র ফিদিয়া দেয়া যাবে সিয়াম যদি কেউ আদায় করতে সামর্থ্য না হয়ে থাকেন অসুস্থতা এবং বার্ধক্যের কারণে কিন্তু সলাৎ এর জন্য কোনো ধরনের কাজা কাপড়া নেই জেনে নিতে হবে ভালো করে যার সংজ্ঞা নেই সামর্থ্য তার সালাত নেই জি